আমরা এখন আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। আগের ব্লগে দেখেছেন আপনারা সবাই, আমরা আমাদের এয়ারবিএনবিতে ঢুকে পড়েছি। মানালি বাস আগেই ঢুকিয়েছে আমাদের, প্রায় দেড় ঘন্টার মতো আগে, 5:30টার সময় ঢুকিয়ে দিয়েছে। এখন এইচডিসি নিজের কাজ করছে, এটা খুবই ভালো একটা জিনিস। সেটা হচ্ছে সকালবেলা লেবু, মানে লেবুর রস, গরম জল আর হানি, মানে মধু, এটা খাওয়া কিন্তু খুব ভালো। কফ বেরিয়ে যায়, শরীরকে ডিটক্স করে। এটা কি তুমি রোজ খাও? হ্যাঁ। বাই দ্য ওয়ে, এসডিসি চাকুটা শুধু এখানে আসার জন্য কিনেছে, এনার চাকুর খুব শখ আছে। খুনটুন করার কোনো অভ্যাস নেই তো? না, আপাতত নেই। আপাতত নেই মানে? মানে কিছু না। ব্যাস ব্যাস, নিজের বানানো লেবু হানি গরম জল কেমন লাগছে খেতে? ফ্যান্টাস্টিক। আমি যদি শেফ হই, আমি অসাধারণ শেফ হব। আমরা এখন আমাদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ ভিউ। পুরো মানালিটাই কিন্তু এখান থেকে দেখা যায়, পুরো মানালি এখান থেকে দেখা যায় আমাদের। আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে ঝাউগাছ শেষ হচ্ছে, ঠিক তার উল্টো দিকেই আমাদের মেল রোড শুরু হচ্ছে। আর আমি জানি না এখান থেকে কতটা ভালো দেখা যাচ্ছে। এই যে এইখানটা, এইটার ঠিক পিছনে হিড়িম্বা টেম্পল। তো আমরা এখন যাবো সাইট সিং করতে, হিড়িম্বা টেম্পল যাবো, বশিষ্ঠ টেম্পল যাবো, যোগিনী ফলস যাবো, ওখান থেকে একটু হেঁকে আশেপাশের মানালির যতগুলো মানে আমাদের সাইট সিং আছে ওগুলো এখন করব। হ্যাঁ। আর আপনারা যদি দেখতে পারেন, ঠিক সামনেটাই, সামনে একটা রাস্তা গেছে, গাছ, মাঝখানে একটা নিচু জায়গা, ওটাই কিন্তু বিয়াস নদী, যেটা পপুলার যে বিয়াস নদী, ওই যে ওইটা একদম সামনে, এইটা দিয়ে বইছে। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা হোটেল নেব, তারপর আমরা এয়ারবিএনবিতে শিফট হই। এয়ারবিএনবিটা কিরকম, ঘরগুলো কিরকম, সেগুলো সব পরে দেখাবো। সকালে আমরা অনেক সকালে ঢুকেছি, বাস ঢোকার কথা ছিল 5:30, আমরা আমাদের বাস 5:30 ঢুকিয়েছে। আমরা হোটেলে চেক ইন করেছি 6টার সময়, এবং 6টার সময় চেক ইন করাতে আমরা টেম্পারেচার পেয়েছি -6। আমাদের যে পাঁজরগুলো আছে না, তো ওখানে পিয়ানো নোটের মতো শিরশিরিয়ে বাতাস বইছিল, এবং তো প্রথমে আমাদের গলা থেকে বেশিরও মিউজিক বেরোচ্ছিল সেই জন্য। আরেকটা কথা বলে রাখা ভালো, তো আমরা একটুখানি আগে এসেছি, 12টার সময় চেক ইন করিনি বলে এয়ারবিএনবিতে কয়েকখানা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো বলবো, কিন্তু ওটা এসে বলবো, বাড়ি ফিরে বলবো কী কী বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা কোন এয়ারবিএনবিতে আছি অ্যাকচুয়ালি, এই এয়ারবিএনবিটার উপরের তলাটা এয়ারবিএনবি, এবং আমরা এয়ারবিএনবি কেন নিই, কী ফেসিলিটিস, কী ফেসিলিটিস, কেন আমরা গ্রুপে ট্রাভেল করি না কোনো, সব কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে, সমস্ত নিয়ে আমরা একটি ভিডিও বানাবো এবং সেটি আমরা দেব। হ্যাঁ, আর এখন আপাতত বেরোই, আগে যাই দেখি আশেপাশে সাইট সিইং গুলো, সবকটাই যতটা ভালো করে সম্ভব দেখানো সেটা দেখাবো। কারণ উইন্টারে একটা বাঙালির মতো, মানে একটা বাঙালি ছেলের উইন্টারে মানালি এসে কতটা হাড় কাঁপুনি করে দেখাতে পারে, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আশা করছি ভালো করে দেখা, ঠিক আছে, আমাদের 4 ঘন্টা আমরা আছি তো এখানে, অ্যাক্লিমেটাইজ হয়ে গেছে, আরামসে আরামসে যাবো। তো আমরা মেল রোডে খাওয়া দাওয়াও করবো আজকে, সব কিছু দেখাবো। আপাতত এখন আগে জার্নিটা শুরু করি। আমাদের যে ড্রাইভার সাহেব গোল্ডি ভাই দাঁড়িয়ে আছে নিচে, আগে যাই বেরোই, বাকি কথা সব রাস্তায়। একদম, চলো দেখা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে, গাড়িতে উঠেছি, গাড়িতে আমাদের সাথে আছে গোল্ডি ভাই। তো আমরা তিনজন পিছনে বসছি, মধুদি, ওদিকে হচ্ছে সৌরভ, আর সামনে হচ্ছে এসডিসি সামনে। তো গোল্ডি ভাই, পেলে হম লোক অভি কহাঁ যা রহে? বশিষ্ঠ টেম্পল। তো আমরা এখন প্রথমে যাচ্ছি বশিষ্ঠ টেম্পল, আমরা এখন বশিষ্ঠ টেম্পল যাচ্ছি। তো এখন বাজে বেলা 1:10, এসডিসির সামনে বসছে, একটুখানি দেরি হয়ে গেছে, কিন্তু তাও গোল্ডি ভাই বললেন যে আমরা ঠিকঠাক টাইমেই বেরিয়েছি, সব কিছু কভার করে আমরা ওই 5:30-5:30 নাগাদ মেলে চলে আসবো, কোনো অসুবিধা হবে না। তো এখন আগে যাই বশিষ্ঠ টেম্পলে, তারপরে ওখানে গিয়ে সব কিছু করবো, আগে যাই, তারপর বাকিটা ওখানে গিয়ে বলছি। আজকাল না, জেসে জিতনে ভি ওয়াটারফল ভি হ্যায়, হ্যাঁ,
सब जम गए हुए हैं ना विंटर टाइम में। আচ্ছা আমাদের হোটেল থেকে এসে সোজা এসে ডান দিকে উপরের দিকে উঠে যাচ্ছি, এদিকে হচ্ছে বশিষ্ঠ মন্দির। ইতিমধ্যেই আমরা এসে পৌঁছই বশিষ্ঠ মন্দিরে, যার শহর থেকে দূরত্ব মাত্র 6 কিলোমিটার, কিন্তু আমাদের আসতে সময় লেগেছে 1:45। এই মন্দিরের নামকরণ হয়েছে ঋষি বশিষ্ঠর নামের পিছনে। সপ্তর্ষি মণ্ডলের 7 মুনি ঋষির মধ্যে সপ্তম জন ছিলেন ঋষি বশিষ্ঠ। কথায় আছে ঋষি বশিষ্ঠের মন ভেঙে যায় যখন তিনি জানতে পারেন যে তার পুত্রদের রাজা বিশ্বামিত্র মারতে চেয়েছে সম্পূর্ণ একটি লোভের বশবর্তী হয়ে। তা জানার পর তিনি আত্মহত্যা করতে যান নদীতে, কিন্তু তাতে তিনি সফল হননি। সেই নদীর নাম বিপাশা, যার মানে বন্ধন থেকে মুক্ত হওয়া। পরবর্তীকালে সেই বিপাশা নদীর নাম পরিবর্তনে রাখা হয় বিয়াস নদী। আমরা এখন যেখানে কার পার্কিং সেখান থেকে বেরিয়ে বশিষ্ঠ মন্দিরের দিকে যাচ্ছি। সবাই উঠছে আস্তে আস্তে, আমাদের কিন্তু বেশ গরম গরমই লাগছে। এসডিসি আর মধুদি ওই যে পিছনে, আমরা এখন বশিষ্ঠ মন্দিরের দিকে যাচ্ছি। যাই আগে বশিষ্ঠ মন্দিরের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। বাকিটা আরো অনেকটাই কমে গেছে, হ্যাঁ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, রোদটা পড়েছে, বেশ ভালো লাগছে। এখন যে মন্দিরটি আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং সমস্ত কারুকার্যই সেই কাঠের ভিতর করা। আসল যে মন্দির যেটি 4000 বছরের পুরনো সেটি অত্যন্ত ছোট। আসল যে মূর্তি মন্দির সমস্তটাই কাঠের মন্দিরটির ভিতরে আছে। আমরা এখন এসেছি বশিষ্ঠ টেম্পলের একদম ভিতরে। কি পড়ছে? ও আচ্ছা, না না কিছু পড়ছে না। এইটি হচ্ছে প্রধান বশিষ্ঠ মন্দির, বশিষ্ঠ মুনির মন্দির এইটি। আচ্ছা জি, 1800 সাল পুরানো অন্দর বালা গর্ভগৃহ, বাহার বালা তো বনতা রেতা আসি মে বালা থা আব 2020 মে তৈয়ার হুয়া বড়া বনা হ্যা আর ইয়ে তীর্থ স্থান হ্যা। আচ্ছা জি, ইয়াহ পর সব লোগ আতে হ্যা, নাতে হ্যা। ये जैसे गंगा के माता है, गंगा का पहले का मतलब यहाँ गंगा तुलना पवित्र है। गंगा तो भागीरथ ने प्रसिद्ध की विशेष चिन्ह से पहले की है। अच्छा जी, यहाँ ये स्थान पहले का है। अच्छा जी, বশিষ্ঠ মন্দির দেখে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্য হাড়িম্বা মন্দিরের জন্য। বশিষ্ঠ মন্দির থেকে বেরোতে বেরোতে সময় প্রায় হয়ে যায় 3:10। এছাড়াও আরেকটা কথা বলে রাখা ভালো, যেটা আমরা বলতে ভুলে গেছি, সেটা হলো বশিষ্ঠ মন্দিরের ঠিক পাশেই রয়েছে উষ্ণ প্রস্রবণ। সেখানে পুরুষ এবং স্ত্রীদের জন্য আলাদা স্নানাগার তৈরি করা আছে এবং মনে করা হয় সেখানে স্নান করলে, সেই উষ্ণ প্রস্রবণের জলে স্নান করলে নিজেদের পাপ ধুয়ে যায়। এখন আমরা যাচ্ছি হাড়িম্বা টেম্পলের দিকে। আপাতত জার্নির যাওয়ার পথে কিছুটা ভিউ আপনারা এনজয় করুন। দেখা হচ্ছে হাড়িম্বা টেম্পলে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হাড়িম্বা মন্দিরের দিকে। আমাদের ড্রাইভার একটা জায়গায় রাস্তায় মেন রোডে দাঁড় করালো। ওখান থেকে ঠিক বাঁদিকে অ্যারো দিয়ে দেখানো আছে কোন দিকে হাড়িম্বা টেম্পল। হাঁটা ভেবে নিন ওই 300 মিটারের মতো, ভেবে নিন 350 মিটার। এবার আমরা ওদিকে হেঁটে যাচ্ছি। এই হাড়িম্বা যাওয়ার পথে কিন্তু অনেকগুলো হোটেল, বেশ অনেকগুলো হোটেল। এগুলোর দাম পরে সব বলে দেবো, কিরম কি পড়বে অনলাইনে বুক করলে কিরম। ইভেন আমাদের একটি হোটেলে থাকার কথাও ছিল। হ্যাঁ সেটা ওই দেখাবো আপনাদেরকে। ঝাউ গাছের জঙ্গল দেখাই। এই হচ্ছে ওল্ড মানালি, একে বলে ওল্ড মানালি।
আমরা হারিম্বা টেম্পলের ভেতরে ঢুকিনি, কারণ বিশাল লম্বা লাইন পড়েছিল আমাদের হাতে, সময়ও খুব কম, এবং আমাদের হাতে সময়ও কম কারণ আমরা খুব বেলা করে বেরিয়েছি। তো অলরেডি সূর্য ঢলে গেছে, এরপর আমরা মেল ঘুরতে যাব খাওয়া দাওয়ার পরে। আর আমাদের কাছে ফোরকাস্ট এই আছে যে আগামী দিন থেকে ওয়েদার আরও খারাপ, ওয়েদার হয়তো আরও খারাপ হতে পারে, সেই রকমভাবে আমাদেরকে ফিরে আসতে হবে তাড়াতাড়ি। তো সেই জন্যই আমরা আপাতত হারিম্বা মন্দির, বাঙালিরা বলি হারিম্বা মন্দির, এখানকার লোকেরা বলে হারিম্বা মন্দির, বাইরে থেকে দেখলাম, এবার যাব খেতে, খুব খিদে পেয়েছে, আগে যাই, তারপর ফরেস্ট হোটেল, ফরেস্ট হোটেল, গ্রিন ফরেস্ট হোটেল, গ্রিন ফরেস্ট রেস্টুরেন্ট, ওখানে গিয়ে খাবো, আপনারা আসলে এখানে ট্রাই করবেন, তারপরে বাকিটা ওখানে গিয়ে খাবারের রিভিউটা পুরোপুরিভাবে দিচ্ছি। আমরা এখন বনবিহারে ঢুকেছি, হারিম্বা টেম্পলের ঠিক পাশে, এখানে 10 টাকা করে টিকিট লাগে অ্যাডাল্টদের, আর 8 বছরের নিচে হলে 5 টাকা। এই জায়গাটা খুবই শান্তশিষ্ট এবং বলতে পারেন বেশ, যারা প্রকৃতি প্রেমী তাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। তো আমরা একটুখানি এগিয়ে দেখি, খাওয়ার কথা বলেছিলাম, খুব খিদে পেয়েছে, যাবো এখনই, কিন্তু একটুখানি এদিকটা দেখে নিয়েই আমরা নিচের দিকে নেমে যাবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমরা আসছি তো এই মানে একবারই, তো আবার কবে কি আসবো না আসবো জানি না, তো সেই জন্য যতটা সম্ভব দেখে নেওয়া যায়, ঠিক আছে? চলুন যাই, আগে যাই। আচ্ছা, আমরা মানালিতে এসে ফুচকা খাচ্ছি, দেখা যাক কেমন হয়। বলো তুমি কেমন, ভালো? একটু স্পাইসি। এইটা আমরা ভুট্টা নিলাম, ভোজন রসিক বাঙালি আর কি খাবার পেলে ছাড়ে। নুনটা লেগে আছে দেখ লেবুর সাথে। আহা, আমরা এখন চলে এসেছি গ্রিন ফরেস্ট ক্যাফেতে, পিওর ভেজ একটা ক্যাফে। হারিম্বা টেম্পল থেকে ঠিক নেমেই সামনে এগিয়ে আসতেই বাঁদিকে পড়বে সবুজ রঙের বোর্ড দিয়ে লেখা গ্রিন ফরেস্ট ক্যাফে। তো আমরা অর্ডার দিয়েছি এখানে 3খানা ভেজ মোমো, এখানে কিন্তু যা পাওয়া যায় সব কিছু ভেজ, হ্যাঁ, 3খানা ভেজ মোমো, আর 1খানা হচ্ছে হলো গিয়ে ভেজ চিজ মোমো, যেটা অর্ডার দিয়েছে সৌরভ, ঠিক আছে? এবার আমি মেনুটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি কোনটার কী দাম। একটুখানি এক্সপেন্সিভ, মোমোতে থাকবে 10খানা করে পিস পার প্লেট, আমাদের যদি আরও অন্য কিছু লাগে সেটা আমরা পরে অর্ডার দেবো, আপাতত এটা অর্ডার দিয়েছি। এটা এখানকার একটি নাম করা মোমোর দোকান, ঠিক আছে? আমি মেনুটা আপনাদেরকে আগে দেখে দিচ্ছি, একবার দেখে নিই, যার যেখানে দরকার হবে আপনারা পজ করে নেবেন, মেনুটা দেখে নেবেন। আমরা আমাদের এখন খাবার দিয়ে গেছে, 3খানা ভেজ মোমো দিয়ে গেছে আর 4টে চা দিয়ে গেছে। এই চায়ের দাম 20 টাকা, তো এটা ঠিকই আছে, এখানে এই চায়ের দাম 20 টাকা ঠিকই আছে। প্রত্যেকটা মোমোর প্লেটের দাম আমাদের নিচে 120 টাকা করে ভেজ মোমো। 2খানা চাটনি দিয়েছে, যেটা দেখে কিন্তু বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে, হ্যাঁ, এটা একটা চাটনি এবং ওই কমলা রঙের একটা চাটনি। SDC আশা করছি এটা প্রথম খেয়ে দেখবে, আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন আমাকে এখনই মেরে ফেলবে। আমার চাটনি দুটো দেখে আমার মাথা বলছে খাস না, কিন্তু মন বলছে নিয়েছি যখন খেয়ে একবার চেখে দেখ। আমি প্রথমে এই 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 রংটা দেখে মনে হচ্ছে ভালো, আর এই রংটা দেখে মনে হচ্ছে খারাপ। প্রথমে শুধু খেয়ে দেখি, ভাই যথেষ্ট ভালো খেতে, খুব সুন্দর খেতে মোমোটা, খুব সুন্দর।
কি হলো এটা এখানকার তুমি কি করছো কোন একটা লঙ্কার কি লঙ্কা জানি না কিন্তু ভালো রকম ঝাল আছে এটা এবার আমি এইটি খেয়ে দেখছি আপনারা ইউটিউবে দেখেন না জোলো চিপস যে কোরিয়ান রামেন স্পাইসি নুডল খায় আমি শুধুই খাবো এসডিসি খেয়ে দেখলো এবার একটুখানি আমি খেয়ে দেখি কি এমন প্রথমে ঠিক যেমনটা বললো এটা কি শরীরে তা প্রথমে নরমালটা খেয়ে দেখছি একটুখানি ভালো বেশি যেরকম হওয়ার কথা ওরকমই ভেজি মোমো যেরকম হয় ওরকমই খেতে আমাদের ওখানে শুধু বাঁধাকপি দেয় এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা শুধু দেয় এবার খেয়ে দেখি প্রথমে ঠিক যেমনটা বলেছে কমলা সসটা দিয়ে আমি একটুখানি খেয়ে দেখছি লঙ্কা দেওয়া আছে টমেটো দেওয়া আছে ঝাল মোটামুটি ঝাল এবার খাবো লালটা তোল ভালো করে তোল ওটা ওইটুকু লাগাচ্ছিস কি হ্যাঁ ওটা তোল নিয়ে তোল হ্যাঁ হ্যাঁ এবার খাও ওটা খাই এবার ঠিক আছে লঙ্কাটা তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে খেতে খুব ভালো যারা ঝাল ভালোবাসেন তার জন্য বেস্ট এই চাটনি আমি কোথাও খাইনি চিলি অয়েল যেটা হয় না হ্যাঁ হ্যাঁ মোমো দিয়ে এরম ঠান্ডার মধ্যে এই চাটনি খাওয়া সার্থক সৌরভ মিটি আবার খেয়ে দেখছে চিজ মোমো শুকনো লঙ্কা তেলে ভেজে কিছু মতামত সময় যদি এটা নিয়ে দুটো মিলিয়ে খেয়েছো দুটো মিলিয়ে আমি এখন নিয়েছি এবার খাও দেখি এটা এক্স্যাক্টলি মধুরিমা যেটা করছে একদিকে এইটা ঢাললো আর একদিকে এইটা এইটার মানে সবার আগে ঘুম থেকে উঠতে হবে তুই খা খে বল কেমন পারফেক্ট কম্বিনেশন তুমি খাও এবার কেমন লাগছে পারফেক্ট কম্বিনেশন ঢালো আপনারা দেখতেই পাচ্ছেন দুটো সসও একসাথে ঢেলে নিল দেখুন খাই এবার দেখি যারা ঝাল খায়
কথা হবে না মানে সমাজে তুমি কি এটাকে রিকমেন্ড করবে পিওর ভেজ রেস্টুরেন্টের মধ্যে তুমি কি এই রেস্টুরেন্টটাকে হারিম্মা টেম্পলের সামনে যদি কেউ ভেজ রেস্টুরেন্টে আসতে চায় তুমি কি 10 এ 9 দিচ্ছ তুমি আচ্ছা আর কোথায় এক নম্বর কাটছো আমি কাটি দামটা আচ্ছা দামটা একটু কম হবে কারণ আমরা কাট করো এটা ভেজ মোমো নিয়েছি 120 টাকা আমরা ভেজ চিজ মোমো নিয়েছি 250 টাকা সৌরভ তোমার এক্সপ্রেশনটা একটু বলো স্পাইসি কিন্তু এক্সপেন্সিভ হ্যাঁ আমি একটা বলতে চাই আমি 10 এ 9 দেব সবকিছু ঠিক আছে পারফেক্ট কম্বিনেশন বাট স্টাফিংটা আরেকটু মশলাদার হতে পারত একটু ব্ল্যান্ড সামান্য মোটামুটি নুন লাগবে নুন লাগবে এটা ভালো হারিম্মা টেম্পল দেখে ওল্ড মানালিতে মোমো খাওয়ার পর বসে আমরা অল্প সময়ের জন্য মেল রোড ঘুরে নিজেদের বিএনবিতে ফিরে যাই আগামীকাল আমরা বেরোই ক্যাফে 1947 এর উদ্দেশ্যে সেই ভিডিও আসছে পরবর্তী ব্লগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না